What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে চিকেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমরা আজকে তান্দুরি চিকেন করছি, সো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো ভিউয়ার্স, আমি এখানে তান্দুরি চিকেনের জন্য চারটা মুরগি নিয়েছি। আমি ব্রয়লার মুরগি নিয়েছি, এক একটা মুরগিকে আমি চার পিস করে নিয়েছি। চিকেন গুলোকে একটু কেঁচা কেঁচা করে নিয়েছি, এগুলোকে এখন আমরা ম্যারিনেট করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভিউয়ার্স দেখে নিন। প্রথমে একটা বাটিতে আমরা দই নিয়ে নিচ্ছি, টক দই, দেড় কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। আমরা জর্দা রং ইউজ করছি, হাফ চামচের মতো জর্দা রং দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চা চামচের মতন। জিরা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ, এক থেকে দেড় চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি আমরা স্বাদ মতো চার টেবিল চামচ। এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ, চার চা চামচ পরিমাণ সরিষার তেল, সয়া সস চার চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সয়া সস বা টমেটো কেচাপ যেটাই বলেন, ওটা আমরা চার টেবিল চামচের মতো ইউজ করেছি। এটা দোকানে কিনতে পাওয়া যায়, কোনো হ্যান্ডমেড না। এবারে আমরা তান্দুরি মশলা দিলাম, রাঁধুনির যে রেডিমিক্স তান্দুরি মশলা ওইটা আমরা ইউজ করেছি। পাঁচ চা চামচের মতো আমরা দিয়েছি, আমরা দিচ্ছি টেস্টিং সল্ট স্বাদ মতন। আমরা যেহেতু চারটা মুরগি নিয়েছি, সেক্ষেত্রে আমরা এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ইউজ করেছি। হাফ চা চামচ পরিমাণ আমরা কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো মশলাকে আমরা মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চার চা চামচ পরিমাণ সয়াবিন তেল আমরা ইউজ করলাম। এবারে মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, হাতে ব্লেন্ড করে নিচ্ছি। দুই চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা মিক্স আমি দুই চা চামচ দিয়েছি। মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে যে চিকেনগুলো আমরা কেটে রেখেছিলাম ওগুলোর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো যাতে ভিতরে যায় ওইভাবে আপনারা হাত দিয়ে চটকে চটকে আমরা মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু ভালোভাবে মেখে নেওয়ার। সবগুলি মশলা আমরা ভালোভাবে মেখে নিচ্ছি, মশলাগুলো যাতে একদম ভিতর পর্যন্ত যায় ওইভাবে মেখে নিচ্ছে।
আমরা আজকে তান্দুরি চিকেন বানাচ্ছি ভিউয়ার্স, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আমি এখন তান্দুরি চিকেন ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি। মাছ ভাজার জন্য যেরকম তেল আমরা ইউজ করি ওরকম তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। লাস্টটা মিডিয়ামে রেখে আমরা ভেজে নিচ্ছি মশলাগুলো উপরে দিয়ে। লাস্টে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এবার আমরা চুলার ঢাকনাটা উঠিয়ে মিডিয়াম আঁচে আবারও ভেজে নিচ্ছি। এক পাশে ফুটস করে ভালোভাবে ভেজে নেব। পাশ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো ভিউয়ার্স, আমার চাপগুলো হয়ে গেছে, চিকেন চাপগুলো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আমি চাপগুলো উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার আজকের তান্দুরি চিকেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমার নিজের মতো করে রেসিপিটি করে ফেলেছি। আমি লুচির সাথে সার্ভ করেছি, আর লুচির রেসিপিটি পেয়ে যাবেন আমার চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্টস করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।